এই জন্য এই গিয়াসউদ্দিন তাহিরকে বলে দিতে চাই, আমাদের শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সঙ্গে তোমার ডিবেট করতে হবে না, তুমি আমার সঙ্গে এক পৃষ্ঠা তুমি ইবারত পড়বা, আমি তোমাকে 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ করছি। এক পৃষ্ঠা নির্ভুলে যদি তুমি ইবারত পড়তে পারো 5 লক্ষ টাকা তোমাকে আমি চ্যালেঞ্জ করছি। একজন শায়খ আহমদুল্লাহ একদিনে জন্ম হয় না, বাংলাদেশের মধ্যে শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ একদিনে জন্ম নেয়নি। তাকে দেখেন, আপনি আমার জন্য একটা মামলা করবেন, আমি আপনার জন্য 100টা মামলা করার জন্য প্রস্তুতি নিয়ে যাব। আপনি আমার সাথে ডিভাইড করার জন্য প্রস্তুতি নেবেন, আমি আপনার জন্য ডিভাইড করার জন্য প্রস্তুতি নিয়ে যাব। দর্শক, এখন এটাই চলতেছে বাংলাদেশের মধ্যে, আপনি আমাকে ডিভাইড করার জন্য 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিবে, আমি আপনাকে 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিব। এটাই এখন বাংলাদেশের মাহফিলের মূল উদ্দেশ্য চলতেছে। গিয়াসউদ্দিন আত্তাহেরি বনাম আমাদের শায়খ আহমদুল্লাহ, দুজনের মধ্যে যে একটা ডিভাইড, যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, এটা একের পর এক তীব্র থেকে তীব্রতর হতে যাচ্ছে। এটা কোনো ধরনের সমাধান আসতেছে না। শায়খ আহমদুল্লাহ যে বক্তব্যটা দিয়েছেন সেটা নিয়ে কোনো ধরনের মন্তব্য আর আহমদুল্লাহ না করলেও তিনি চুপচাপ বসে আছেন, কোনো ধরনের মন্তব্য আর করতেছে না। কিন্তু গিয়াসউদ্দিন আত্তাহেরি তিনি সফল হয়েছেন, একের পর এক মন্তব্য তিনি করে যাচ্ছেন। এবার আহমদুল্লাহর হয়তো এক ছাত্র গিয়াসউদ্দিন আত্তাহেরিকে 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়েছেন, কী বলেছেন এই চ্যালেঞ্জে? গিয়াসউদ্দিন আত্তাহেরি কি চ্যালেঞ্জে রাজি হবে, সেই বিষয়টি একটু আপনাদেরকে দেখাতে চাই, চলুন। এই জন্য এই গিয়াসউদ্দিন তাহিরকে বলে দিতে চাই, আমাদের শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সঙ্গে তোমার ডিবেট করতে হবে না, তুমি আমার সঙ্গে এক পৃষ্ঠা তুমি ইবারত পড়বা, আমি তোমাকে 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছি। এক পৃষ্ঠা নির্ভুলে যদি তুমি ইবারত পড়তে পারো 5 লক্ষ টাকা তোমাকে আমি চ্যালেঞ্জ করছি। একজন শায়খ আহমদুল্লাহ একদিনে জন্ম হয় না, বাংলাদেশের মধ্যে শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ একদিনে জন্ম নেয়নি। তাকে দেখেন পিছনে কত ত্যাগ আর তিতিক্ষা রয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য ওলামায়ে কেরাম আমাদের সতর্ক হতে হবে, কথাবার্তা বলার সময় আমাদের সতর্ক থাকতে হবে। শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বুঝাতে চেয়েছেন কি, আর এই গর্দব না জান বুঝেছি কি, সে শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে 12 ঘন্টার মধ্যে বহসের মধ্যে বসার জন্য বলেছেন। সাধারণত একজন পাগলের সাথে যদি সুস্থ মস্তিষ্কের অধিকার মানুষকে আপনি বলেন যে ডিবেটে বসার জন্য, বলুন তো এটা কি কখনো মানানসই হয়? এই তাহিরি সে হচ্ছে একজন পাগল। শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সাথে বসার মতো যোগ্যতা তোমার হয়েছে? শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের একজন ডিজে বক্তা যে এটাকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছে, আমি বুঝি না। যার মাথার মধ্যে ন্যূনতম কমন সেন্স নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত বিষয়ে যার জ্ঞান নেই, সে কীভাবে ওয়াজের ময়দানে বসে ওয়াজ করে? আপনি কল্পনা করতে পারেন শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ কী বোঝাতে চেয়েছেন, আর এই গর্দব এই গাদা বুঝেছে কি? দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত নবীর ওপরে কিতাব নাজিল করেছিলেন, তাওরাত, জবুর, ইনজিল, প্রথমেই আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে সৃষ্টি করেই দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ তাআলা তাদের উপরে কিতাব নাজিল করে নাই। কেন? কারণ এই কিতাবটার ওজনকে ধারণ এবং বহন করার মতো ক্ষমতা তাদের হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উপযুক্ত করে তারপরে আল্লাহ তাআলা তাদের উপরে কিতাব দিয়েছেন। কেন দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়াত কেন দান করলেন? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করেছেন, সর্ববিষয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে আল্লাহ তাআলা নবুয়াত দান করেছেন 40 বছর বয়সে। আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এটাই বোঝাতেছেন, আর এই গর্দব গাদা বুঝেছে কি? সম্মানিত ভাইয়ের আমার, তার একটি মাহফিলের মধ্যে শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে আজেবাজে মন্তব্য করেছেন, আর তার শ্রোতারা স্লোগান দিয়েছে আহমদুল্লাহর গালে গালে, নাউজুবিল্লাহ মিন জালিক, পরের লাইন আর আমি আর বলতে পারবো না। এই যদি হয় একজন আলেমের শিক্ষা, তাহলে জাতি এই সমস্ত বন্ড জাহেলদের থেকে কি শিখবে? আজ ওলামায়ে কেরামদের থেকে জাতি অনেক কিছু শিখতে চায়, কিন্তু এই সমস্ত বেয়াদব কর্তব জাহেলদের কারণে আজ সমাজের মধ্যে ফেতনা এবং ভাইরাস দ্বারা ভরপুর হয়ে যাচ্ছে। কাকে বলবো ভাই? একজন আলেমকে নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, তার আলোচনা আপনার কাছে পছন্দ না হতে পারে, তাই বলে একজন আলেমের গালের মধ্যে আপনি জুতা নিক্ষেপ করবেন, জুতা দিয়ে বাড়ি মারবেন?
সম্মানিত ভাইয়ের আমার, আমাদের শত্রু কি মনে করেন আপনি? আমাদের শত্রু আওয়াম মানুষ, জেনারেল মানুষ, কোশ্চিন কালেও নয়, আমাদের শত্রু তো এই সমস্ত জাহেল এবং এই সমস্ত শয়তানগুলোই। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী এই সমস্ত বন্ড জাহেল শয়তানরাই দায়ী। সম্মানিত ভাইয়ের আমার, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে কি মতানৈক্য ছিল না, মতবিরোধ ছিল না? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে যখন মতানৈক্য হতো একটা মাসালা নিয়ে, এই মাসালাটা নিয়ে তাদের সাথে মতানৈক্য, তাহলে এই বিষয়টা তাদের মধ্যে কথা হতো না, কিন্তু এই বিষয়টা ছাড়া অন্যান্য সব কিছু আবার স্বাভাবিকভাবেই তারা মেনে নিতেন। ইসলাম কিভাবে চলে মনে রাখতে হবে, ইসলাম যেখানে হেকমতের প্রয়োজন সেখানে আপনাকে হেকমত কাটাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল? উসওয়াতুন হাসানা। হে নবী, আমি আপনাকে উসওয়াতুন হাসানা দিয়েছি, উত্তম আদর্শ দিয়েছি, আর সেই উত্তম আদর্শ লালন করবে যাদের মধ্যে লালন করেছে, ধারণ এবং বাহন করেছে, তারা হলো উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে সেই উলামায়ে কেরামদেরকে নিয়ে আজকে জাতি কীভাবে আজকে আজেবাজে মন্তব্য করবে, এই সুযোগটা দেয় কারা? এই সুযোগটা দেয় এই সমস্ত বন্ড জাহেল মার্কা শয়তানগুলোই। সম্মানিত ভাইয়ের আমার, তাহিরি তোমাকে বলে দিতে চাই, শোনো, বাংলাদেশের মধ্যে তোমার কি অবদান আছে এই জাতি জানে? তোমার অবদান একটাই আছে এই বাংলাদেশের মধ্যে, ফেতনা ছড়ানো, ভাইরাস ছড়ানো, এছাড়া তোমার অবদান আর কিছুই নাই। তোমার ওয়াজের মধ্যে, অধিকাংশ ওয়াজের মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়, কিন্তু একজন শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে যখন তুমি চ্যালেঞ্জ ছুড়ে মারো, তার ভুল যখন ধরতে যাও, তোমার সামান্য ন্যূনতম কমন সেন্স আছে? সম্মানিত ভাইয়ের আমার, এজন্য তাহিরি আজকে দেখলাম যে শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ব্যাপারে এই বিষয়টাকে কেন্দ্র করে তিনি মামলা করতে গিয়েছেন সামান্য একটা বিষয় নিয়ে। তাহলে এই সমাজের মধ্যে আমরা কীভাবে চলবো? আল্লাহ মালুম, সে তার নিজেকে দাবি করে সে আলেম, আমার বিশ্বাস সে আলেমের লেবাস লাগিয়েছে, মুখোশের আড়ালে সে ভণ্ডামি করে, পশ্চিম কালেও সে আলেম হতে পারে না। আলেমের আগে তার নামের শুরুতে একটা শব্দ যোগ করতে হবে, সেটা হচ্ছে জাহেল। জাহেল ছাড়া এইরকম বাজে কর্মকাণ্ড কেউ ঘটাতে পারে না। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই দেশের মধ্যে কি নজির স্থাপন করেছেন তিনি, আমি এর ব্যাখ্যা আপনাদের সামনে দিতে হবে না, আপনারা নিজেরাই জানেন, নেটে সার্চ করেন তাহলেই সব তথ্য পেয়ে যাবেন। একজন শায়খ আহমদুল্লাহ একদিনে জন্ম হয় না, বাংলাদেশের মধ্যে শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ একদিনে জন্ম নেয়নি। তাকিয়ে দেখেন এর পিছনে কত ত্যাগ আর তিতিক্ষা রয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য ওলামায়ে কেরাম আমাদের সতর্ক হতে হবে, কথাবার্তা বলার সময় আমাদের সতর্ক থাকতে হবে। শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বুঝাতে চেয়েছেন কি, আর এই গর্দব না জান বুঝেছি কি? সম্মানিত ভাইয়ের আমার, আজকে অনলাইনে দেখলাম সে শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে 12 ঘন্টার মধ্যে তিনি বহসের মধ্যে বসার জন্য বলেছেন। সাধারণত একজন পাগলের সাথে যদি সুস্থ মস্তিষ্কের অধিকার মানুষকে আপনি বলেন যে ডিবেটে বসার জন্য, বলুন তো এটা কি কখনো মানানসই হয়? এই তাহিরি সে হচ্ছে একজন পাগল, শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সাথে বসার মতো যোগ্যতা তোমার হয়েছে? ওই দিন দেখলাম নেটের মধ্যে সে একটি কেরাত পড়েছে, এই কেরাতটা সে পড়ার মতো যোগ্যতা তার হয় নাই, এই একটা কেরাতের মধ্যে 4-5 বার সে ভুল করেছে, সেই ব্যক্তি আবার শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে মারতে যায়। এই জন্য এই গিয়াসউদ্দিন তাহিরিকে বলে দিতে চাই, আমাদের শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সঙ্গে তোমার ডিবেট করতে হবে না, তুমি আমার সঙ্গে তুমি এক পৃষ্ঠা তুমি ইবারত পড়বা, আমি তোমাকে 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছি। এক পৃষ্ঠা নির্ভুলে যদি তুমি ইবারত পড়তে পারো, 5 লক্ষ টাকা তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, তুমি আসো দেখি তোমার বুকের কতটুকু পাথা আছে, মুফতি নুরুদ্দিন সাদির সামনে তুমি এক পৃষ্ঠা শুধুমাত্র তুমি ইবারত পড়ে দেখাবা, দেখতে চাই দেখি তোমার বুকের পাটা কতটুকু আছে, আল্লাহ হেদায়াত দান করুক। সম্মানিত ভাইয়ের আমার, ইসলাম অনেক সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তবে আমার একটা শর্ত আছে। নবীজি বললেন, কি শর্ত বলো? এবার ওই ইহুদি ডাক দিয়ে বলল, নবীজি আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, শর্ত হলো আমি নামাজ আদায় করব না। দেখুন আমরা হলে কি করতাম, নামাজ পড়বে না তুমি, এবার মুসলমান যাও, দূর হয়ে যাও, কিন্তু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আসো। সে ইসলাম ধর্ম গ্রহণ করলো,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ নামাজ আদায় করেন, নামাজের মধ্যে কান্নাকাটি করেন, সিজদার মধ্যে পড়ে আল্লাহর সঙ্গে মনের দুঃখ বেদনা শেয়ার করেন, এই বিষয়টা দীর্ঘদিন পর্যন্ত সে দেখতে লাগলো। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে বলেছিলাম নামাজ আদায় করব না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন আমার আরেকটি শর্ত আছে, আমি নামাজ আদায় করব, কিন্তু আমার আরেকটা শর্ত হলো আমি ওযু করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ঠিক আছে, তুমি ওযু করবে না, ঠিক আছে, আসো তুমি নামাজ আদায় করো। সে লোকটি নামাজ আদায় করতে লাগলো, ওযু ছাড়া দীর্ঘদিন পর্যন্ত এভাবে চলতে লাগলো। একদিন শীতের সময়, শীতের মৌসুমে আমরা তো হাত ধৌত করার সময় এতটুকু পর্যন্ত আমরা হাত ধৌত করে থাকি। এবার ওই ইহুদি ব্যক্তিটা যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথিমধ্যে গভীর রজনীতে দেখতে পেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই পর্যন্ত হাত ধৌত করতেছেন। এই দৃশ্যটা দেখে সে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে বলেছিলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, নামাজ আদায় করব না, ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, বলেছিলাম নামাজ আদায় করব, কিন্তু ওযু করব না। ইয়া রাসূলুল্লাহ, আজকে যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার পর ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি পরিপূর্ণ খুশু খুজুর সাথে ওযু করে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ আদায় করব। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রথমেই তাকে তাড়িয়ে দিতেন, তাহলে সেই ব্যক্তিটা ইসলাম ধর্ম গ্রহণ করত না। ইসলাম সুন্দর, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে উসওয়াতুন হাসানা। এই জন্য আমাদের উলামায়ে কেরাম যারা আছি, আমাদের আদর্শ হতে হবে উত্তম আদর্শ, নববী আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ বুঝার সহি সমাজ বুঝ দান করুন।